গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো কালী পুজো। আজকে বানাচ্ছি আলু পটল পোস্ত ভাপা করছি। এবারে উপোস করিনি, শরীরটা ঠিক নেই, তোমরা জানোই প্রেশার আছে, ওষুধ চলছে, উপোস করিনি। ওই আলু পটল পোস্ত ভাপা করলাম আর পমফ্রেট মাছের ঝাল করেছি। হয়ে গেছে আলু পটল পোস্ত ভাপা, চাপা দিয়ে রেখে দিলাম। এবার পমফ্রেট মাছটা ভাজছি। এখানে পাঁচ পিস আছে পমফ্রেট মাছ, আমি ভেজে নিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেব। সর্ষে বাটা, লঙ্কা পেস্ট এগুলো দিয়েছি, দিয়ে ঝাল করে নিয়েছি। দিওয়ালি অফারে নিলাম বুটের এই হোম থিয়েটারটা, দেখো আমার ছেলে শেয়ার করছে। উপরে বসাবি না সাইডে দিবি? না উপরে বসাবি, বেশি জায়গা লাগবে না, কিছু লাগবে না। দেখো বসিয়ে দেওয়ার পর শেয়ার করলাম। এখানে পাশে ওয়াইফাইটা রাখা আছে আমার, ও তো ঘরে থাকবেই। আর এই পাশেতে হোম থিয়েটারটা রাখা হলো, ওপরে স্পিকারও রেখেছে, আর পাশেতে ওর ল্যাপটপটা থাকে। ওটা এখন নেই, কাজ করছে ল্যাপটপে এখন। শুভ দীপাবলি বন্ধুরা, আমি এখন বাতি দিতে এসেছি। আমি আর আমার হাজব্যান্ড দুজনে এসেছি, ও বাতিগুলোকে সমস্ত লাগিয়ে দিয়েছে আর আমি দিয়ে দিলাম। আর ওদিকে লাইটটা তোমাদের পরে শেয়ার করে দিচ্ছি। আমাদের বাড়ির সামনে কালী পুজো হয়, ওখানেই যাচ্ছি এখন। আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি, এটাকে এসে গেছি, মাকে দর্শন করো। পুজো দিতে গেছিলাম, পুজো দিয়ে একদম পুজো দেওয়ার পরে শিব মন্দিরে এলাম, শিব মন্দিরে আরতি দেখে বাড়ি আসলাম। কালী পুজোর পর দিন ওরা ভোগ নিমন্ত্রণ বাড়িতে থাকে ওদের বাড়িতে। এবারে প্যাকেট সিস্টেম করেছিলো, ও গিয়েছিলো, ওর হাতে প্যাকেট দিয়ে দিয়েছিলো। মানে এরকম অনেকেই গেছে, সবাই গেছে, যাকে যাকে বলেছে সবাইকে এই প্যাকেট দিয়ে দিয়েছে। মাকে দর্শন করো তোমরা। এবার শিব মন্দির যাচ্ছি, শিব মন্দিরে আরতিটা তোমাদের সাথে শেয়ার করবো। বাতি সাজানো হয়েছে, সব দেখাচ্ছি, দেখো মন্দিরে এসে গেছি, দেখো বাতি দেওয়া হয়েছে, দেখাচ্ছি। তবে আরতিটা আমি লাইভ করেছিলাম, আরতিটা এখানে দিতে পারলাম না, কারণ ওটা লাইভ করেছিলাম। তোমরা লাইভটা রেকর্ডিংয়ে দেখে নিও, তাহলে দেখতে পাবে। ছাদ থেকে তখন তোমাদের বললাম যে বাড়ির সামনের লাইটটা তোমাদের শেয়ার করব। এই যে বাড়ির সামনের লাইটটা শেয়ার করে দিলাম, ছাদের বাতিগুলোও জ্বলছে এখনও।
বেরিয়েছিলাম ভাইফোঁটার গিফটগুলো কিনতে, বেরোবার আগে একটুখানি রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমার হাজব্যান্ড ডাকলো, একটু বেরিয়েছিল গাড়ি নিয়ে, ও জিটি রোডে থাকবে, আসছে, আর আমি এখান থেকে টোটো ধরে জিটি রোডে যাবো, গিয়ে ওখান থেকে একসাথে মিট করে দোকানে যাব। তা এই কুর্তিটা পরেছি, লাল কুর্তিটা অনেক দিন পর পরলাম, আনারকলি কুর্তিটা, ওটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। যেটুকু সময় বেরোলাম দুজনে, বেশ ভালো সময়টা কাটালাম দুজনে। ওখানে স্যান্ডউইচ খেলাম, জিনিসগুলো কিনে নেওয়ার পর স্যান্ডউইচ খেয়ে তারপরে আসলাম বাড়ি। এসে দুধ চা কড়া করে রেখেছিলাম, এসে দুধ চা খেলাম। একটু বেরোচ্ছি, ভাইফোঁটার গিফটটা কিনতে যাব, গিফটগুলো আর কি কিনতে যাব। একটু বেরোচ্ছি, আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে, ও গাড়ি নিয়ে জিটি রোডে আসবে, আমি এখান থেকে টোটো করে জিটি রোডে যাই, গিয়ে ওখান থেকে মিট করবো, তারপরে দুজনে দোকানে যাব। চলো, এই জামাটা পরেছি, এই কুর্তিটা দেখিয়েছি ওখানেতে তোমাদের, সেলফি মিরর করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, টাটা। কেনা হয়ে গেছে, এখন এসে গেছি দেখো স্যান্ডউইচের দোকানে, এখানে নিরামিষ স্যান্ডউইচই করে, ভেজ স্যান্ডউইচটাই খেলাম। খুব সুন্দর বানিয়েছিল, দারুণ বানিয়েছে, দুজনে মিলেই খেলাম, খেয়ে বাড়িয়ে আসলাম। বাড়িতে চলে এসেছি, দেখো গিফটগুলো, তবে আমি আমারগুলো তো শেয়ার করতে পারলাম না, পুরো প্যাকিং করা আছে, প্যাক করে দিয়েছে, একজন খুলতে পারলাম না। কফি মগ নিয়েছি, আর এগুলো হচ্ছে দুই ভাগনি, যেটা আমার ছেলে দেবে, দুজনকে দুটো চকলেটের সেট আর দুটো লেস, এই দুটোই নিয়ে আসলাম, এই দুটো আমার ছেলে দেবে, ওই দুটো গিফট।